যাবে না। এখানে চলছে, আমরা সংগঠিত হচ্ছে মানুষ প্রতিনিয়ত, আমরা একদম নিশ্চিত যে এই রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার আসতে চলছে। একটা বিষয় জানতে চাইছিলাম যে আপনাদের পদযাত্রার তো বারবার অনুমতি চেয়েছিলেন কিন্তু প্রশাসন থেকে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়নি, তা শেষমেশ আপনারা কোর্টের দ্বারস্থ হলেন, কোর্ট থেকেও আপনাদেরকে সেই প্রত্যাখ্যান করা হয়েছে এবং 144 ধারা জারি করা হয়েছে। এইবার বিষয় হচ্ছে যে আপনারা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী ধরনের কর্মসূচি করতে চাইছেন? সরকার যেদিন যা খুশি পলিসি করবে, জনবিরোধী পলিসি করবে, এক এক ক্ষেত্রে করবে পলিসি। তো কবিদের সমস্যা যদি থাকে যে তিনটে পয়েন্ট দিতে সারা রাজ্যে, তাহলে দুটো থানা কেন হবে? সারা রাজ্যে তো একরকমই হবে। কোভিড কি শুধু এই ইস্ট আগরতলা পিএস আর ওয়েস্ট আগরতলার পিএস? আমি বুঝি না, এত বড় বুদ্ধারা, এত বড় বড় যারা দেশের এই বড় বড় মানে গণতান্ত্রিক পিলারগুলো, যারা দেশকে রক্ষা করবে বা সংবিধানকে রক্ষা করবে, এই বুদ্ধাদের মাথায় এটা ঢুকে না যে কোভিড সমস্যার দুটো থানার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সামগ্রিক রাজ্যে। কিন্তু কোথাও গভর্নমেন্ট গভর্নমেন্ট জনবিরোধী যে কোনো পলিসি নিতে পারে, কারণ এটা শিশু সুলভ গভর্নমেন্ট, একটা শিশুর রাজ্যটা পরিচালনা করছে। ও সকালে উঠে একটা পলিসি করবে, বিকালে আরেকটা করবে, ওই সকালে আরেকটা পার্টি তৈরি করবে, রিপাবলিকান পার্টি করবে, রেল স্ট্রাইক ডাকবে, আবার রেল স্ট্রাইক হবে না, আবার তাদের গণ সংগঠন পদযাত্রা, এটা মানে হবে কি হবে না, তার চেয়ে তার চেয়েও আমার মনে হয় একটা এই সরকার একটা ইতিহাস সৃষ্টি করেছে। এই যে শাসক দল বিজেপি, যেটা ভূভারতের আর কোথাও নেই, মানে এমন করেছে যে এত নগ্ন হয়ে গেছে ভারতবর্ষে গণতান্ত্রিক গণতন্ত্রের যে স্তম্ভগুলো, এগুলোকে যতটা পারা যায় ব্যবহার করে, নগ্নভাবে ব্যবহার করে, গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে একেবারে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে খুব শিশুসুলভভাবে। এবং আমরা আশ্চর্য হয়ে যাই যে এমন সরকার বা ব্যবস্থা হতে পারে, গণতান্ত্রিক পরিকাঠামো এমন হতে পারে। সংবিধান আমাদের রাজ্যে অচল হয়ে পড়ে আছে, এখানে সংবিধান সচল হচ্ছে না, আর সংবিধানকে যারা রক্ষা করার তারাও অচল হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এইসব শিশুসুলভ কিছু করে ত্রিপুরায় অন্তত কিছু করা যাবে না। ত্রিপুরার মানুষ সংগঠিত হয়ে গেছে, যত ধরনের যত বেশি এগুলো করবে তত বেশি মানুষ সংগঠিত। আজকের দিনে আপনি বেরিয়ে দেখুন সারা রাজ্যে, যারা কিছুদিন আগে বিজেপির কথা বলতো তারাও বলছে আরে এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে। তো এইভাবে চলতে থাকো, আলটিমেট নিশ্চিহ্ন হয়ে যাবে। এতে কারো কারো ব্যক্তিগত জিজ্ঞাসা প্রতিহিংসা এগুলো নিয়ে ওরা আছে, আমরা এগুলোর মধ্যে নেই। মানুষ এখানে তৃণমূলকে চাইছে, তৃণমূল আগামী দিনে গিয়ে যাবে। এইভাবে তৃণমূলকে রোখা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না, কারণ স্ট্রাইক উইথড্র হয়ে যাবে। তো এইগুলো ঠিক আছে, কিন্তু শেষ যেখানে গিয়ে মানুষ শেষ রক্ষা, সংবিধানকে বাঁচাবে, আইনের শাসন, পুলিশ ভূমিকা নিয়েছে, কী ভূমিকা নিয়েছে? যেহেতু চিফ সেক্রেটারি সামাজিক মাধ্যমে টুইট করেছে, যেটা স্বাধীন ভারতবর্ষে কেউ করে না, প্রশাসনের সর্বময় কর্তা বলছে আইন শৃঙ্খলা নেই, ডিজিকে বলছে স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য, তাহলে তার জন্য কয়েকজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু সাংবাদিক সংবাদপত্র ভবন আক্রমণ হয়েছে, সাংবাদিক আক্রমণ হয়েছে, বিরোধী দলনেতার আক্রমণ হয়েছে, বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর মানে ভয়ঙ্কর তাণ্ডব হচ্ছে, সেই ক্ষেত্রে একটা অ্যারেস্টও নেই। তাহলে পুলিশ আরও নগ্ন হয়ে গেল, মানে এমন অবস্থা, এমন ব্যবস্থা বা ভূভারতের আর কোনো রাজ্যে নেই। আমরা এগুলো নিয়ে আর কী বক্তব্য রাখবো? মানুষ দেখছে, হাসছে, যারা সাধারণ লেমেন তারাও হাসছে, কারণ এই প্রশাসন এমন অব্যবস্থার সঙ্গে তো আমরা কোনোদিন স্বাধীনতার পরে আমরা কোনোদিন আমাদের পরিচয় হয়নি বা আমরা দেখতে পাইনি। সুতরাং এটার শেষটা কোথায় ওরাই জানে, ওরাই শেষ করে দিচ্ছে, আমাদের শেষ করতে হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কোনো কিছু করতে হচ্ছে না, জনগণই করছে তৃণমূল কংগ্রেসের হয়ে, ওরাই করে দিচ্ছে আমাদের কাজটা, আমাদের কিছু যায় আসে। ধন্যবাদ।